নমস্কার বন্ধুরা, আমার সুপ্রীতি রান্না চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। তো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে যে রেসিপিটা আপনাদের দেখাবো তা হলো কুচো নিমকি। ঘরে বসেই আপনারা করতে পারবেন, কিন্তু কীভাবে করবেন, কী উপকরণ লাগবে তা একবার দেখে নিন। তো এক্ষেত্রে আপনাদের যে জিনিসগুলো অবশ্যই সঙ্গে নিয়ে নিতে হবে তা হলো ময়দা, সাদা তেল, লঙ্কা গুঁড়ো, এছাড়াও জোয়ান ও লবণ, সবই এগুলো পরিমাণ মতো আপনারা ব্যবহার করবেন। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তাতে 1/2 টেবিল চা চামচ কালো জিরে নিয়েছি, আপনারাও নিয়ে নেবেন। তো সেক্ষেত্রে সবই 1/2 চা চামচ করে আমি মশলাগুলো ইউজ করেছি। তো আপনারাও আপনাদের ময়দা কতটা নিচ্ছেন তার উপর এই পরিমাণগুলো ব্যবহার করবেন। এরপর আপনারা এই ময়দাটাকে ভালো করে শুকনো নেড়ে নেবেন, ভালো করে মিক্সড করে নিতে হবে। একটু তেল দিয়ে এটাকে ময়ান দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন এটা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি, ভালো করে মিক্সড করে নেব। এবার এটাকে মিক্সড করা হয়ে যাবে, তো চলুন মিক্সড করে নিই ভালো করে, এটাকে যেন গুটি গুটি না পাকে যায় সেদিকটা একটু লক্ষ্য রাখতে হবে আপনাদের। গুটি গুটি পাকিয়ে গেলে জিনিসটা ভালো হবে না, তো সেক্ষেত্রে গুটি গুটি যাতে না পাকায় একদম এটা মিহি অপর সুন্দরভাবে এটাকে মিক্সড করা যায়, সেই জন্য এটাকে ভালো করে মিশিয়ে নিন। তো এইবারে জল দিতে হবে, জলটা যদি একটু উষ্ণ গরম করে নেন খুব ভালো হবে। সেটা দিয়ে এবার এটাকে ভালো করে আটা মাখার মতো মেখে নিতে হবে। তো এবার ওটাকে মেখে নিচ্ছি ভালো করে, এটা এবার মেখে নেব। ভালো করে এটাকে এবার মোশতে নিতে হবে, ভালো করে এটাকে যদি মেখে না নেওয়া যায় তাহলে এটা ঠিক ভালো হবে না। সেই কারণে আমাদের এটাকে কী করতে হবে, এটাকে খুব ভালো করে মোশতে নিতে হবে, তাহলে জিনিসটা খুব মুচমুচে হবে এবং খুব সুন্দরভাবে জিনিসটা চলে খেতেও খুব ভালো লাগবে। সেক্ষেত্রে এটাকে ভালো করে মোশতে নেব আমি। তো দেখুন খুব সুন্দর করে এটাকে মোশতে নিচ্ছি। তো এটাকে খুব নরম করবেন না, এটাকে একটু শক্ত করে মাখবেন, নাহলে বেলতে সমস্যা হবে। এবং তো এবারে মাখা কমপ্লিট, আমি লেচিগুলো কেটে নেব। দেখতে পাচ্ছেন লেচিগুলো কেটে নিচ্ছি, তো লিচিগুলো প্রায় আমার কাটা হয়ে গেছে। তো এবারে এটাকে আমি বেলে নেব, রুটি বেলার মতন করে এটাকে আমি তেল দিয়ে বেলছি। আপনারা চাইলে এটাকে ময়দা দিয়েও বেলতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তো এটাকে রুটির মতন গোল করে বেলে নিতে হবে, তো সেক্ষেত্রে এবার বেলে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এটাকে গোল করে রুটির মতন বেলে নেওয়া হচ্ছে। তো গোল করে রুটির মতন বেলে নেওয়ার পর আমরা দেখুন কীভাবে বেলে নেওয়া হচ্ছে। তো এবারে একটা ছুরি দিয়ে সেটাকে লম্বা লম্বা করে আগে কেটে নিতে হবে। দেখুন লম্বা লম্বা করে কেটে নেওয়া হলো। এইবার আবার ওটাকে বরফি আকারে ছোট ছোট করে কেটে নেব, আপনারা দেখে নিন ভালো করে। তো আপনারা চাইলে এটা সুন্দর করে ঘরে বানাতে পারবেন, কোনো সমস্যা নেই।
তো দেখে নিন সেটা। তো আমার মোটামুটি কাটা হয়ে গেছে, একটা পাত্রে এটাকে তুলে রেখে দিলাম। এইবার কড়াইতে দেখতে পাচ্ছেন তেল গরম করতে দিয়ে দিয়েছি অলরেডি। তো কড়াই তেল গরম প্রায় হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার দেখতে পাচ্ছেন যে ওটাকে খুব জোরে আছে, ভাজবেন না, আঁচ কমিয়ে দেবেন, কমিয়ে দিয়ে ভাজবেন জিনিসটা, তাহলে আস্তে আস্তে হলে মুচমুচেটা ভালো হবে, না হলে ভেতরটা নরম থেকে যাবে, জিনিসটা খেতে ভালো হবে না, স্বাদটা ভালো পাবেন না। তো সেক্ষেত্রে মুচমুচে যদি খেতে চান তাহলে অবশ্যই একটু ঝিমে আছে একটু আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এটাকে আমি ভেজে নেব। এবার আপনারাও এইভাবেই করবেন, তবে তেলটা একটু বেশি দেবেন, না হলে জিনিসটা ভালো ফুলবে না এবং জিনিসটা ভালো হবে না, সেক্ষেত্রে তেলটা একটু বেশি দিতে হবে ভাজার ক্ষেত্রে। তো মোটামুটি আমার হয়ে এসেছে, এবারে এটাকে দেখে নিচ্ছি কীরকম হয়েছে। তো আপনারা ওই সুন্দর স্বাদের রেসিপিটি বাড়িতে বানাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আস্তে আস্তে ভেজে নিলাম, এবার আমি তুলে নেব একটা পাত্রে। আমার এটা কমপ্লিট হয়ে গেছে, রেডি হয়ে গেল আমার নিমকি ভাজা রেডি। এবার আমি এটা একটা পাত্রে তুলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে পাত্রে তুলে নিচ্ছি। তো আমার নিমকি অলরেডি রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা খাবার জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনারা ওইভাবে রেসিপিটি বানিয়ে ফেলুন। সবার শেষে বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো।